নায়ক চরিত্র থেকে বেরিয়ে একের পর এক নতুন চরিত্র নিয়ে আসছেন মামনুন হাসান ইমন। পাসওয়ার্ড সিনেমায় সে অটিস্টিক চরিত্রের পর বীরত্বতে এসেছেন ডাক্তার হয়ে, আবার কাগজ সিনেমায় দেখা গেছে লেখকের ভূমিকায়। তবে এবার নতুন সিনেমা নুলিয়াছড়ি সোনার পাহাড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মেজর জাহেদ চরিত্রে আসছেন তিনি। সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। একদল কিশোর পাহাড়ে গিয়ে পরে চোরাকারবারীদের খপ্পরে, তাদের উদ্ধার করতে পাহাড়ি জঙ্গলে অভিযানে নামেন বিজিবি মেজর জায়েদ। সিনেমায় নেলি খালা চরিত্রে দেখা যাবে মিথিলাকে, আর মেজর জাহেদের চরিত্রে অভিনয় করেছেন ইমন। কি সম্পর্ক নেলি খালা ও মেজর জাহিদের? চোরাকারবারীদের খপ্পরে পড়া কিশোরদের কি উদ্ধার করতে পারবে মেজর জাহিদ? প্রশ্নগুলোর উত্তর মিলবে শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে একই নামে নির্মিত সিনেমা নুলিয়াছড়ির সোনার পাহাড়ে। বাচ্চারা যখন একটা সময় হারিয়ে যায়, তখন তাদেরকে উদ্ধার করার জন্য শেষমেশ আমি যে হাজির হই, এবং আমার সাথে একটা কুকুরও স্কেট্রা, সে অভিনয় করেছে। তো ওইটাই হচ্ছে মেজর জাহিদের ক্যারেক্টারটা আলটিমেটলি এরকম টাইপেরই হয়। ফিল্মটা আসলে মানে প্রচুর করা হয় না, যে কটাই হবে ভালো কাজ করবো, এর মধ্যে অনেকগুলো ছবির অফার এসছে, বাট গল্পগুলো আসলে ওরকম আমার পছন্দ হয়নি। বাট যেটা করব, আগের ছবিগুলো যেমন একটু ভালো গিয়েছে বীরত্ব, তো এই জন্য চেষ্টাটা এখন আরও বেশি বেড়েছে যে যেটাই করবো যেন একটু মনোযোগ দিয়ে প্রপার মানে নিজেকে ঠিকঠাক করে যেন অ্যাক্টিংটা করতে পারি। এই জন্য হয়তো একটু টাইম লাগছে, হোপফুলি এই বছর আরও বেশ কয়েকটা ছবিতে দেখা যাবে ইনশাআল্লাহ। ছবিটা তো আসলে বাচ্চাদের ছবি, কিশোরদের ছবি, তো বাচ্চারাই আমাদের মূল নায়ক নায়িকা। সেই সাথে নেলি খালা হচ্ছে ওই কি বলে না যে ওই দুষ্টু বাচ্চাদের লিডার, তো সেই কারণে ওদের সাথে আমার আমার কিছু অংশ আছে, বাট মূল ছবিটা ওদেরকে ঘিরেই, তো ওরা অনেক দিন শ্যুট করেছে। একটা লুবনাপা এটা বিশ্বাস করেছেন যে এটা আমার চরিত্রের সাথে যায়, তবে হ্যাঁ আমাকে যতটা শান্ত মনে হয় ততটা শান্ত আমি না। এই ছবিটা করার মূল কারণই ওইটা, কারণ এই ছবিটা শিশু কিশোর দেখে। সীতাকুণ্ড রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শেষে সম্প্রতি বিএফডিসির 7 নম্বর ফ্লোরে শুরু হয়েছে শেষ লটের কাজ। ইমন মিথিলার সাথে এই ছবিতে আরও অভিনয় করেছেন বেশ কয়েকজন শিশু অভিনয়শিল্পী। অনেক বেশি ফ্রেন্ডস নাই তার, কিন্তু তার মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস বিষয় আছে, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, এবং আমরা চারজন যেই শিশুরা আছি, তো আমি তাদের সাথে আর কি একজন লিডার টাইপ হিসাবে ইয়ে করছি। টুনি চরিত্রটা না একদম একটু বাচ্চামি, একটু ন্যাকামি, তারপর হচ্ছে অনেক দুষ্ট, সে একদম স্থির না, এখানে বসে না, ছুটে চলে যায়, এরকম একটা ক্যারেক্টার। আমি তায়াসু কেনুর হিয়া, আমি ললির চরিত্রটা করছি। ললি আসলে একদম অনেক শান্ত, একদম নিরিবিলি থাকে। বাবু আমেরিকা থেকে আসে, এসে এই তিনজন কম্প্যানিয়ন পায়, অ্যান্ড কম্প্যানিয়ন পাওয়াতে মানে বাবু ইজ ভেরি নিউ টু এভরিথিং, সো ওর ক্যারেক্টারটা ডিসক্রাইব করা একটু কঠিন, বাট ইটস অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। 2020-21 অর্থ বছরের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা নুলিয়াছড়ির সোনার পাহাড় পরিচালনা করেছেন লুবনা শারমিন। প্ল্যান ছিল যে আমি এই ফিল্মটাই করব, তো ওটাকে এইটাকে চিন্তা করেই আমি আমার ফিল্ম মেকিংয়ের যেই পড়াশোনা সেসব করেছি, করে আমার এটাই উদ্দেশ্য ছিল যে এই ফিল্মটা আমি ফার্স্ট করব। আবির, বাবু, ললি, টুনি, তো আমরা তখন যারা পড়তাম মানে বইটা পড়েছি বা নিজেদের বন্ধুদের মধ্যে আমরা এক একজন নিজেকে, আমি নিজেকে ললি ভাবতাম, আমাদের ছেলে বন্ধুরা তো তাদের সে ভাবতো আবির, হ্যাঁ, তো এরকম ধরনের একটা ব্যাপার ছিল, মানে ইট ওয়াজ রিয়েলি আমাদের জন্য একটা জগৎ তৈরি করেছিল। ইমন মিথিলা ছাড়াও সিনেমায় দেখা যাবে আহমেদ রুবেল, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ সহ অনেককে। গত বছর অক্টোবরে চট্টগ্রামে শুরু হওয়া এই সিনেমা সম্পাদনার টেবিলে জমা পড়বে খুব শীঘ্রই। চলতি বছরের মাঝামাঝি সময় মুক্তি পাবে সিনেমাটি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।